রাজা সলোমন ঈশ্বরকে ভালোবাসতেন। তিনি ছিলেন ঈশ্বরের উপর নির্ভরশীল, তাই ঈশ্বরের দেওয়া জ্ঞানে তিনি ছিলেন জ্ঞানবান। রাজা সলোমনের বিচারবোধ দেখলে আমরা সহজেই বুঝতে পারি যে তিনি ছিলেন ঈশ্বরের দেওয়া প্রজ্ঞায় উদ্বুদ্ধ মানুষ। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমরা এমন একটি কাহিনী শুনব যেখানে রাজা সলোমনের প্রখর বুদ্ধির পরিচয় আমরা পাব, আর শেষে আমরা জানব আমরাও কিভাবে রাজা সলোমনের মতো ঈশ্বরের কাছ থেকে জ্ঞান ও সুবিচার বুদ্ধি পেতে পারি। তাই বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। একদিন দুজন গণিকা রাজদরবারে রাজা সলোমনের সামনে এলো। তাদের একজন বলল, দোহাই প্রভু, শুনুন, ওই মেয়েটি আর আমি দুজনেই একই বাড়ির বাসিন্দা, ও সেই বাড়িতে থাকতেই আমি একটি সন্তানের জন্ম দিলাম। আমার সন্তানের জন্মের পর তিন দিনের দিন ওই মেয়েটিও একটি সন্তানের জন্ম দিল। আমরা সেখানে একসঙ্গে থাকতাম। ওই বাড়িতে তখন আমাদের সঙ্গে অন্য কেউই তো ছিল না, শুধু আমরা দুজনেই ওখানে থাকতাম। একদিন রাতের বেলায় ওর ছেলেটি মারা গেল। ও তো ছেলেটির উপর শুয়ে পড়েছিল, মাঝরাতে ও বিছানা ছেড়ে উঠল, আর আমি যখন ঘুমোচ্ছিলাম তখন আমার পাশ থেকে আমার ছেলেটিকে তুলে নিয়ে ও নিজের ওই মোড়া ছেলেটিকে আমার বুকের পাশে শুয়ে রেখে গেল। সকালে উঠে আমার ছেলেটিকে দুধ খাওয়াতে গিয়ে দেখি সে মৃত, কিন্তু বেলা হলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বুঝতে পারলাম এ তো আমার পেটের ছেলে নয়। ওই মেয়েটি তখন বলে উঠল, মোটেই তা নয়, যে ছেলেটি বেঁচে আছে সে আমারই ছেলে, আর যে ছেলেটি মারা গেছে সে তোমার ছেলে। কিন্তু প্রথম মেয়েটি প্রতিবাদ করে বলল, মোটেই তা নয়, মরা ছেলেটিই তোমার, যেটি বেঁচে আছে সে তো আমার ছেলে। ওরা দুজনে এইভাবে রাজার সামনে তর্কাতর্কি করতে লাগল। রাজা তখন বললেন, একজন তো বলছে যেটি বেঁচে আছে সেটিই আমার ছেলে, আর যেটি মরে গেছে সেটি তো তোমারই ছেলে, আর অন্যজন বলছে মোটেই তা নয়, যেটি মরে গেছে সেটিই তোমার ছেলে, আর যেটি বেঁচে আছে সেটি আমারই ছেলে। তাই রাজা তখন আদেশ দিলেন, একটা তলোয়ার নিয়ে এসো তো। রাজার সামনে একটি তলোয়ার আনা হলো। রাজা এবার বললেন, ওই যে শিশুটি বেঁচে আছে ওকে কেটে দুটুকরো করে ফেলো, ওর অর্ধেকটা একজনকে দাও, বাকি অর্ধেকটা আর একজনকে দাও। যে ছেলেটি বেঁচে ছিল তার মায়ের সারা অন্তরটা কিন্তু ছেলেটির প্রতি মমতায় ব্যাকুল হয়ে উঠল। সে রাজার কাছে মিনতি জানাতে লাগল, দোহাই প্রভু, আপনি বরং জীবন্ত শিশুটিকে ওর হাতে তুলে দিন, তাকে প্রাণে মারবেন না। কিন্তু অন্য মেয়েটি তখন বলল, শিশুটিকে তুমিও পাবে না আমিও পাব না, বরং তাকে কেটে দুটুকরো করে ফেলা হোক। রাজা এবার তার সিদ্ধান্ত জানালেন। তিনি আদেশ দিলেন, থাক, জীবন্ত শিশুটিকে আর মেরে ফেলো না, শিশুটিকে ওই প্রথম মেয়েটির হাতেই তুলে দাও, ওই তো তার মা। রাজা যে এমন রায় দিয়েছেন ইসরায়েলের সকলেরই তা কানে গেল। লোকেদের মনে তখন রাজার প্রতি গভীর শ্রদ্ধা জেগে উঠল। তারা তো বুঝতেই পারল ন্যায় বিচার করার ব্যাপারে তিনি ঈশ্বরের দেওয়া প্রজ্ঞায় উদ্বুদ্ধ মানুষ। বন্ধুরা, রাজা সলোমন যে একজন সুবিচারক ছিলেন সে কথা আমরা তো জানতেই পারলাম, কিন্তু আমরা কিভাবে রাজা সলোমনের মতো ঈশ্বরের কাছ থেকে জ্ঞান অর্জন করতে পারব? এই কথা জানার আগে আমাদের জানতে হবে রাজা সলোমন কিভাবে ঈশ্বরের কাছ থেকে জ্ঞান লাভ করেছিলেন। আসুন বন্ধুরা, আমরা সেই কথা জেনে নিই। প্রভু ঈশ্বর একদিন রাতের বেলায় সলোমনকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, বলো কি চাও তুমি, কি তোমাকে দেব?
উত্তরে সলোমন বলেন, ওগো আমার ঈশ্বর, আমার পিতা দাউদের জায়গায় তুমি এখন তোমার সেবক এই আমাকেই রাজা করে বসিয়েছ। যদিও আমি নিতান্তই ছেলে মানুষ, কোন পথে আমার চলাফেরা করা উচিত তা আমি বুঝতেই পারি না। তোমার সেবক এই আমি তো এখন রয়েছি তোমার মনোনীত জাতির লোকদেরই মাঝখানে। এই জাতির জনসংখ্যা এতই বিপুল যে তা গণনা করা বা তার হিসাব রাখা সম্ভব নয়। তাই তোমার এই সেবককে এমনই এক অন্তর দাও যে অন্তরে থাকবে বোধ বুদ্ধি, যাতে সে তোমার জাতির সুশাসক হতে পারে, ভালো মন্দের তফাত বুঝতেই পারে, নইলে তোমার এই বিশাল জাতিকে শাসন করতে পারে এমন সাধ্য কারই বা আছে। সলোমন যে এমনটি চেয়েছেন তা দেখে প্রভু সন্তুষ্টই হলেন, তাই তিনি তাকে বললেন, তুমি যখন এমনটি চেয়েছ, তুমি যখন দীর্ঘ জীবন বা ধন সম্পদ চাওনি, কিংবা শত্রুদের প্রাণও চাওনি, বরং চেয়েছ সুশাসক হওয়ার মতো বিচারবোধ, তখন তোমার ইচ্ছা আমি পূর্ণই করছি। তোমাকে আমি এমনই এক অন্তর দিচ্ছি যার মধ্যে থাকবে বিচার বিবেচনা বোধ। এ পর্যন্ত তোমার মতো কেউ কখনো হয়নি, আর পরেও হবে না কখনো। আমরাও পারি রাজা সলোমনের মতো জ্ঞানী ও বুদ্ধিমান হয়ে উঠতে, আমরাও তার মতো সুবিচার বুদ্ধি অর্জন করতে পারি। পবিত্র বাইবেল আমাদের সেই কথা জানায়। প্রবচন গ্রন্থ 9:10 রাজা সলোমন নিজেই লিখে গেছেন, ঈশ্বর ভয় এই তো জ্ঞানের আরম্ভ, সেই পবিত্রজনকে জানাই তো বোধ বুদ্ধি পাওয়া। ঈশ্বর ভয় এই কথাটি থেকে আমাদের ভুল ধারণা জন্মাতে পারে। আমাদের মানুষের মন সরাসরি এই চিন্তার দিকে যায় যে প্রভু ঈশ্বর ভয় পাওয়ার মতো কোনো একজন, কিন্তু এখানে যে ভয়ের কথা বলা হয়েছে তা হলো প্রভুর প্রতি সম্মান দেখানো, প্রভুকে শ্রদ্ধা জানানো, অর্থাৎ তার প্রকৃত সন্তান হয়ে ওঠার জন্য ঠিক ও ভুল, ভালো এবং মন্দ সম্পর্কে আমাদের সচেতন হতে হবে, আমাদেরকে পবিত্র হতে হবে, কারণ আমাদের পিতা স্বয়ং প্রভু ঈশ্বর নিজেই যে সম্পূর্ণ পবিত্র। প্রভুর ভয় হল সেই স্নেহপূর্ণ শ্রদ্ধা যার দ্বারা ঈশ্বরের সন্তান নিজেকে নম্র করে এবং যত্ন সহকারে পিতার আদেশ সকল পালন করে। প্রিয়জনেরা, জ্ঞান হলো দক্ষতা এবং তথ্য যা শিক্ষার মাধ্যমে অর্জন করতে হয়। আমাদের শিক্ষক হলেন প্রভু, তিনি তার বাক্য এবং পবিত্র আত্মার মাধ্যমে আমাদের শিক্ষা দান করেন। রাজা সলোমন যেমনটি প্রার্থনা করেছিলেন, আসুন ঠিক তেমন প্রার্থনাই আমরাও করি। ওগো আমার ঈশ্বর, আমাকে এমনই এক অন্তর দাও যে অন্তরে থাকবে বোধ বুদ্ধি, যাতে ভালো মন্দের তফাত আমি বুঝতেই পারি।